Hi friends, welcome to my channel Gopa's Passion Hub. আজকে আমি একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি স্ন্যাক্স নিয়ে এসেছি যেটা খুব হাই ফাইবার এবং ওটার মধ্যে গ্লুটেন ফ্রি আর সেটা হচ্ছে একটা স্ন্যাক্স যেটা আমরা যখন তখন খেতে পারি আর এটার জন্য যেহেতু এটা হাই ফাইবার আর গ্লুটেন ফ্রি স্ন্যাক্স একটা এটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিটাকে খুব ইমপ্রুভ করে আর এটার সাথে আমাদের কি ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা পরপর খিদে পেয়ে যায় তো সেটা এটা এই খাবারটা এত ফুলফিলিং যে সেটা সাবসাইড করে এটা ব্রেকফাস্টেও খাওয়া যায় বিকেলেও খাওয়া যায় চায়ের সাথে আর ব্রেকফাস্টে এটা এক বাটি খেয়ে তার সাথে এক গ্লাস দুধ আর একটা ফ্রুট খেলে মোটামুটি ব্রেকফাস্টটা সুন্দর মতন হয়ে যায় তাই এই খাবারটা করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেটা আমি দেখাচ্ছি এসো তোমরা এটা করতে যেটা লাগছে 1 কাপ ওট নিয়েছি আমি 1 কাপ চিড়ে নিয়েছি কিছুটা বাদাম নিলাম সর্ষে কিছুটা 1 চা চামচ সর্ষে 1/2 টিস্পুন হলদি 2 কালি লঙ্কা নিয়েছি যারা লঙ্কা খাবে না তারা দেবেন না আর 1 চা চামচ রসুন বাটা কিছু কারি লিভস আর এটা নিয়েছি কিছুটা ফ্ল্যাক্স সিডস তাহলে কিভাবে করতে এটা শুরু করছি আমি প্রথমে আমরা ওটটাকে ড্রাই রোস্ট করে নেব ওটটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার চিড়েটাকে ড্রাই রোস্ট করে নেব গ্যাসটা বাড়িয়ে দিলাম আমার চিড়েটা রোস্ট হয়ে গেছে এবারে আমি ফ্ল্যাক্স সিডসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব এই ফ্ল্যাক্স সিডসটার মধ্যে এত গুণ এটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করব এটার মধ্যে অনেক রকমের গুণ এটা আমরা খুব সবকিছুর মধ্যে দিয়ে খেতে পারি এটা অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি বানিয়েছি বাড়িতে এটার অনেক গুণ আছে তো এটা নিয়ে আমি একদিন ভিডিও করব একটা আলাদা করে এই যে এখন এই যে চকচক চকচক করে আওয়াজটা হচ্ছে না দ্যাট মিন্স এটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বের হয় এটার থেকে এবারে বাদামটাকে একটু শুকনো খোলায় আমরা মেরে নেব এবারে আমি 2 চামচ তেল দিলাম এটার মধ্যে প্রথমে আমি এই সর্ষেটা দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কারি লিপ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম এই রসুন বাটাটা দিয়ে দিলাম এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখবে
এবার আমরা চিড়েটা দিয়ে দিচ্ছি। ওটাও দিয়ে দিলাম। বাদামও দিয়ে দিলাম। আমি খুব সামান্য তেল দিয়ে এটা খাবারটা বানাচ্ছি। ভীষণ হেলদি রেসিপি এটা। এটা যে আমরা সবাই খেতে পারি, শুধু ডায়াবেটিক পেশেন্ট কেন, আমরা সবাই খেতে পারি এবং যখন তখন খেতে পারি। এটা স্টোর করেও রাখা যায়। সরি, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে তোমরা যদি চাও তাহলে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিতে পারো, যদি না চাও এমনি খাবে। খুব সুন্দর, খুব মুখরোচক, খুব ক্রাঞ্চি, খুব টেস্টি। খেয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে কমেন্টে বলো। বাস হয়ে গেছে আমার এটা। এটা লাস্টে এখন তোমরা এটা দেবে না, যখন তোমরা সার্ভ করবে তখন ওপর থেকে এটা ফ্ল্যাক্স সিডসটা ছড়িয়ে দেবে। এবার আমি এটা উপর থেকে ফ্ল্যাক্সিডসটা এইভাবে ছড়িয়ে দেব। ফ্ল্যাক্সিডসটা দেওয়ার ফলে আরো ক্রাঞ্চি হয়ে যাচ্ছে খাবারটা। আমার খাবার রেডি হয়ে গেল, আমার স্ন্যাক্সটা রেডি হয়ে গেল। তো এটা হলো একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি রেসিপি। এটা তোমরা খেও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে, কমেন্টে দিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, আর লাইক দিও, কমেন্ট করো, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার সামনের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফাই হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।